প্রবাসী অধ্যুষিত বিশ্বনাথ পৌর শহরে সায়া শনিবীর পাকপাহালির কলকাকলিতে মুখরিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া ইসলামিয়া দারুল উলুম মাদানিয়া মাদ্রাসা। মুজাহিদে ইসলাম আল্লামা শায়েখ আশরাফ আলী রহমতুল্লাহ আলাইহির হাত ধরে ১৯৫৯ সালে প্রতিষ্ঠিত দ্বীনি এই শিক্ষা প্রতিষ্ঠানটি অর্ধশত বছর ধরে সুনামের সাথে জ্ঞানের আলো ছড়িয়ে দিচ্ছে বিশ্বজুড়ে। কালের বিবর্তনে এবং নারী শিক্ষাকে এগিয়ে নিতে জামিয়া মাদানিয়া কাউমিয়া দারুল উলুম মহিলা মাদ্রাসায় বিশাল একটি পরিকল্পনা নিয়ে ভবন নির্মাণের কাজ চলমান আছে। দেশ বিদেশে অবস্থানরত দিনদরদি ভাই বোনদের আর্থিক সহযোগিতায় খুব শীঘ্রই সমাপ্ত হবে মাদ্রাসার কাজ। তৌফিকুর রহমান হাবিবের তথ্য ও ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বিশ্বনাথ জামিয়া মাদানিয়া কওমিয়া মহিলা মাদ্রাসার একাডেমিক ভবনে তৃতীয়তলা থেকে আমি মাদ্রাসার জিম্মাদার মাওলানা শিব্বির আহমদ বিশ্বনাথী। আমি দেশ বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাতৃবৃন্দের অবগতির জন্য জানাইয়ার যে বিশ্বনাথ জামিয়া মাদানিয়া আপনাদের কাছে সকলের কাছে সুপরিচিত। এই মাদানিয়া মহিলা মাদ্রাসা এবং পুরুষ মাদ্রাসা উভয় মাদ্রাসাই আপনারা কাছে সুপরিচিত। আমরা এই যে মাদ্রাসা দেখলাম, এখন মাদ্রাসা তৃতীয়তলাতে আমরা আসি। এই মাদ্রাসা তৃতীয়তলার কাজ চলমান। এই বিশাল ভবন, একাডেমিক ভবন, প্রায় 12,500 স্কোয়ার ফুটের মাদ্রাসার একতলা এবং আজকে তিন নম্বর তলাত কাজ চলে। যে তিন নম্বর তলাত আমরা কাজ শুরু করছি প্রায় 6 মাস থেকে। আমরা পুরা ছাদটা কমপ্লিট হওয়া সম্ভব হয়েছে না। 12,500 স্কোয়ার ফুটের ছাদ, অনেক বড় ছাদ, তাই ভেষর আমরা ছাদ দিয়া একটা বিশাল বড় হল, পরীক্ষার হল বা সেমিনার হল, পাশাপাশি এলাকার মহিলাসকলে যে বিভিন্ন সময় মাহফিলের সময়, বিশেষ করে খতমে বুখারির সময় তারা আগমন করেন, কিন্তু এক জায়গায় বসার কোনো ব্যবস্থা আসিল না। আমরা এখানে একটা বিশাল হল করছি, যেখানে 1,000-1,500 মহিলা একসাথে বসিয়া তারা বয়ান শুনতে পারবা, দোয়া দূরে দূরে অংশগ্রহণ করতে পারবা এবং তারা নামাজও একসাথে পড়তে পারবা। এই হিসাবে তৃতীয়টা বিশাল একটা হল আপনাদের হল দেখানো এবং ইনশাআল্লাহ, এবং হেলের পাশাপাশি এখানে বাথরুম, ওয়াশরুম, অজুখানা সহ যাবতীয় আরও রুমও, শিক্ষকগুলো থাকার লাগে রুমও রাখা হয়েছে। তো যে এই ব্যয়বহুল অনেক ব্যয়বার আমরা মাদ্রাসার অসম্পূর্ণ কাজ শেষ করতে প্রায় 1.5 কোটি টাকার প্রয়োজন। এই বাকি কাজটা তৃতীয়তলার অসম্পূর্ণ কাজ, পাশাপাশি মাদ্রাসার আরও কিছু সীমানা দেওয়াল সহ ভিতরে কিছু রুমগুলা দাবি গেছে, এই সমস্ত কাম আঞ্জাম দিতে প্রায় 1.5 কোটি টাকার একটা বাজেট আমরা ঘোষণা করছি। গত বছর থেকে শুরু করছিলাম আর এই যে সামনে রাখি আমরা কামও শুরু করছি আলহামদুলিল্লাহ। ইতিমধ্যে দেখলাম আপনারা তিনতলার কাজ চলমান, দ্রুতগতিতে গিয়ে চলে। তৃতীয়তলার অসম্পূর্ণ কাজ আমরা সম্পাদন করার লাগে আপ্রাণ চেষ্টা করি আর, এবং মিস্ত্রিরা কাজ করে আপনারা দেখরা, এবং আগামী 1 মাসের ভিতরে ইনশাআল্লাহ আমরা ইচ্ছা করছি যে আগামী ফাইনাল পরীক্ষার আগে, বার্ষিক পরীক্ষার আগে আগে এই হলটা আমরা রেডি করে নিতাম, এখানে তারা পরীক্ষা দিব এবং ছাত্রীরা এখানে ব্যবহার করার উপযোগী হয়ে যাব। এর লাগে খুব দ্রুতগতিতে কাম চলে, এবং ফিনিশিংয়ের সময় অনেকগুলো একসাথে কাজ করতে হওয়ার ফিনিশিং কাজ, এর মধ্যে এই দরজা জানালার পাশাপাশি রং, টাইলস এবং বাথরুম, ওয়াশরুম সহ অনেকগুলো কাজ একসাথে পড়ছে। আপনারা দোয়া করবা ইনশাআল্লাহ, আপনাদের সহযোগিতা এবং আল্লাহর বিশেষ মেহরবানিতে কাজটা তো চলমান আছে, কাজ আটকিছে না। আমরা গত বছর আমি যে লন্ডনে গেছিলাম, আমরা আপনাদের সাথে একটা মত বিনিময় করছিলাম একটা হলের মাধ্যমে, আর আপনারাও কিছু আশ্বাস দিয়েছিলাম, প্রায় 30-35,000 পাউন্ডের একটা আশ্বাস আমরা পাইছিলাম, কিন্তু ইতিমধ্যে সবগুলো টাকা আসে নাই, 8-10,000 পাউন্ড আইছে। বাকি অনেক ভাইয়ের হল হয়তো অপেক্ষমান আসেন বা আপনারা জানবা নাকি কাজ চলে গেছিলেন না। তো ইনশাল্লাহ আপনারা যারা ওয়াদা করছিলাম, যারা আশ্বাস দিয়েছিলাম যদি আপনারা টাকাগুলো পাঠাই দিন, তো কাজটা সহজে সমাধান করাটা সম্ভব হইব। অনেক বাকি হয়ে গেছে, দোকানে বাকি হইব, মিস্ত্রিরা বা বিভিন্ন খাতও বাকি হয়ে গেছে, ঋণ হয়ে গেছে, ইলেকট্রিক বিলেকট্রিক সহ অনেক অনেক পয়সার দরকার। আমি আশা করবো যারা আশ্বাস দিছিলা এবং যারা আরও আশ্বাস দিছিলা যে আমরা আরও কিছু কাজ কম করি ইনশাআল্লাহ পুরা বাজার পূর্ণ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ, আমরা সবাই যে আমি অবগত করি যে আপনারা এই ব্যাপারে একটা তৎপরতা চালাইটা চালাই আমাদের দেশের বাকি কাজ যারা আঞ্জাম দেওয়া যায় আগামী 1 মাসের ভিতরে আপনারা একটা তৎপরিয়া এই ব্যাপারটা আপনারা সুনজর দিতা। আমরা আপনারা লাগে দোয়া করিয়া ইনশাআল্লাহ আপনারা দেশে আইলে আপনারা বা মিডিয়ার মাধ্যমে আপনারা এগুলো দেখতে পারবা, আপনারা কাম কতটুকু চলমান আছে এবং কতটুকু আগাইতেছে কাম, পুরোদমে কাজ চলে। আর মাদ্রাসার পাশাপাশি তো মাদ্রাসার লেখাপড়া চলে আলহামদুলিল্লাহ, মাদ্রাসার 750 ছাত্রী
ছাত্রছাত্রী এর মধ্যে 250 ছাত্রী মাদ্রাসা হোস্টেলে থাকে তারা লেখাপড়া করে আর আপনারা জানেন মাদ্রাসার পণ্যওয়ালা বেশি ভয় গরিব এতিম দুস্থ এরা নামমাত্র মূল্যে কিছু টাকা তারা কাছে আমরা সংগ্রহ করি তাও সবার কাছ থেকে নেয় কিন্তু এতিমও আছেন এতিমদের তো সম্পূর্ণ ফ্রি দেওয়া হয় পাশাপাশি যারা 3-5 হাজার টাকা এক একজন ছাত্রীর পিছনে খরচ হয় 3-4 হাজার টাকা এর মাঝে আমরা 1,800 আমরা এর উপরে গেছে আমরা লইয়ান না বাকিগুলো সব মাদ্রাসাতে সাপোর্ট দেয় আর এগুলো আপনারা সহযোগিতা এবং আল্লাহর অশেষ মেহরবানিতে আজ কয়েক বছর ধরে মাদ্রাসা এরভাবেই চলতে আছে শেখ বিশ্বনাথ রহমতুল্লাহ আলী মাদ্রাসা প্রতিষ্ঠা করিয়া গেছিলা আর 2002 তাইন এটা উদ্বোধন করিয়া গেছিলা আর বাকি আপনারা তাইন দোয়া দিয়া গেছিলা আর আপনারা সহযোগিতা চাইয়া গেছিলা আর আপনারা এই কাজটা চালাইয়া যাইয়া দেশে বিদেশে সকলেই সহযোগিতা করে আজ ইনশাআল্লাহ যতটুকু কাম হয়েছে 12,500 স্কোয়ার ফুটের বিল্ডিংয়ের আজ 31 ডিসিবেল মাদ্রাসা জায়গার উপর পুরা জায়গা নিয়ে মাদ্রাসাটা বিল্ডিং করা হয়েছে প্রায় 12,500 এসএফটির বিল্ডিং এক এক তালা আজ প্রথম তালা শেষ করিয়া দ্বিতীয় তালা শেষ করিয়া আজ 3 নম্বর তালাতে আমরা শুরু করছি আর ফাউন্ডেশন আছে এটা 3 তালা ফাউন্ডেশন পাশাপাশি 3 তালার উপরে ইঞ্জিনিয়ার সাহেব হয়েছেন বেস টিস বড় করে দেওয়া চাইলে কোনো সময় আপনার প্রয়োজন মনে হয় 3 সিট আপনারা 8 তালা করতে হবে তো আমরা আপাতত 4 তালা কোনো চিন্তা করিয়েন না 3 তালা পর্যন্ত কমপ্লিট করিয়া দেওয়ালগুলা সীমানা দেওয়াল সহ একটা দৃষ্টিনন্দন গেট করতাম চাই আমরা সামনে আপনারা গেট দেখবা এটা একটা পুরাতন গেট হয়ে গেছে এই গেটটা একটা সুন্দর করে একটা দৃষ্টিনন্দন একটা গেট করতাম চাই যদি কোনো ভাই বোন সাইন একটা গেট দিয়ে আপনারা সহযোগিতা করতাম মাদ্রাসার সৎকারে জারিয়ে আসে তাও পারবা ইনশাআল্লাহ মাদ্রাসাটা সুন্দর হলে দুনিয়া আখেরাতে সওয়াব আপনারা লাভবান হইবা ইনশাআল্লাহ আপনারা মুরব্বী হলে দান হয় রাত খরচ হন খররা আপনারা এদিকে আগাই আইবা আপনারা এলাকার বাচ্চাগুলো এখানে বিশেষ করে মহিলা মাদ্রাসার যে ছাত্রীগুলো লেখাপড়া করে এই জানাইয়া সহ আশপাশ গ্রামের এই বিশ্বনাথেরই 80% শিক্ষার্থী বিশ্বনাথ আমাদের উপজেলারই বাকি 20% ছাত্রী তো বাইরের আপনারা দেখরা এই তোমার দেখরা মাদ্রাসার যে কাজটা চলমান এবং নিস্তাকে নিস্তালা থেকে আপনি শুরু করলে গেট থেকে শুরু করলে দেখবা চতুর্দিকে যে মাদ্রাসাটা এখন অসম্পূর্ণ কাজ রয়েছে যেমন সীমানা দেওয়ারটা আস্তর নাই শুরুতে যে খালি গাঁথনি করে রাখা হয়েছিল কিন্তু আস্তর নাই আমরা এটার আস্তর করা দরকার ভিতরে ফ্লোরগুলো নতুন মাটির ভিতরে বিল্ডিং হয়ে গেছিলো যার কারণে ফ্লোরগুলো অনেকগুলো দাবি গেছে অবশ্য বেশ দাবে নাই আমরা ইঞ্জিনিয়ার আনছি কইছে না ফাউন্ডেশন ঠিক আছে এগুলো রুমগুলো কিছু কিছু দাবছে বা বারিন্দা দাবছে তো বারিন্দা আমরা খাস করে আইলিছি পুরাটা বারিন্দা ডালাই করাই ফেলাই দিয়েছি তো এটা ঋণ হয়েছে এই যে অসম্পূর্ণ কাজগুলা কিছু পেন্টিং কাজ তারপরে কিছু টাইলের কাজ আছে আগে তো টাইলের সময় আসছিল না ওই জন্য টাইলস দরকার বাথরুম তো টাইলস দরকার চিত্রতলা যেমন হল টাইলসের দরকার আছে কিন্তু থাই গ্লাস যথেষ্ট দেখা বড় বড় জানালা হল দেওয়া থাই গ্লাসের দরকার দরজা দরকার এবং এগুলা পেন্টিংয়ের দরকার ইলেকট্রিকের দরকার এই সব মিলিয়া অনেকগুলো টাকা এখনও প্রয়োজন আছে তো আমরা একটা সার্বিক একটা সর্বমোট একটা বাজেট করছিলাম প্রায় 1.5 কোটি টাকা হইলে মাদ্রাসাটা অসম্পূর্ণ কাজ 3 তলা সহ 3 তলার বাকি ছাদ সহ নিস্তলা পর্যন্ত পেন্টিং সহ আমরা 1.5 কোটি টাকা হইলে ইনশাআল্লাহ আমরা এটা আঞ্জাম দিলে এবং এক বছর মেয়াদি আমরা একটা এই পরিকল্পনা করছিলাম ইতিমধ্যে 6 মাস আমরা গেছে গিয়ে আমরা হাস চলে ইনশাআল্লাহ বাকি 6 মাসের মধ্যে আমরা আশা করছি বাকি কাজটা শেষ করে নিতাম আমরা সকল সহযোগিতা চাই আর ইনশাআল্লাহ তাহলে ইনশাআল্লাহ মাদ্রাসাটা সম্পূর্ণ হয়ে যাবো এবং মাদ্রাসার টাকা পড়ার খাওয়া পড়ার একটা ব্যবস্থা হইব ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ যে এই বিশাল হলে তো অনেক ছাত্রীরা থাকবো বা এনে প্রোগ্রামের সময় যে মহিলারা আসবেন তো তাদের ওয়াশরুমের দরকার অজুখানার দরকার নামাজের ব্যবস্থা তো লাগবে এর এই জন্য আমরা পাশে 10টা টয়লেট রাখছি এবং 10টা ওয়াশ রাখছে গোসলখানা রাখছে আর কি এবং এই যে খালি স্পেসটা দেখা এখানে আমরা অজুখানা করবো ইনশাআল্লাহ বা 30-35টা ট্যাপ হবে দুনো দিক থেকে তারা অজু করতে হবে তারা ওয়াশরুম সারিয়া তারপরে অজু টুজু করিয়া তারা হলো ঢুকে দিতে পারবা এবং এই মাহফিলও ঢুকতে পারবা এর লাগে আপনারা এই কাজটাও চলে ইনশাআল্লাহ শেষ হয়ে যাবো ইনশাআল্লাহ আমরা মাস দিনের ভিতরে চেষ্টা করতেছি এই সবগুলো এই কাজটা শেষ করার আগামী বার্ষিক মাহফিলের আগে আগে এবং বার্ষিক আমাদের পরীক্ষার আগে আগে দুটোটাই আমরা এখানে হলে ইনশাআল্লাহ সম্পাদন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ আপনাদের দোয়া চাই সহযোগিতা করব যে মাদ্রাসাটা তো মাদ্রাসা যখন এই মাদ্রাসার যে পুরুষ শাখা তো অনেক পুরাতন 1959 ইংরেজির বিশ্বনাথ নতুন বাজার যে মাদানিয়া মাদ্রাসা প্রতিষ্ঠা হয়েছে কিন্তু দীর্ঘদিন পরে যখন খালি ছেলেদের জন্য লেখাপড়ার একটা ব্যবস্থা আছে কিন্তু মেয়েদের তো দিনী শিক্ষার দরকার আছে এটা শেখ বিশ্বনাথী আল্লামা আশরাফ আলী বিশ্বনাথী রহমতুল্লাহ মনে যখন জাগ্রত হইল তখন তাই এটা নিয়ে চিন্তা ভাবনা শুরু করলো এলাকার মানুষের পরামর্শ করছেন অনেক কাছে সহযোগিতা চাইছেন কিন্তু এই সময় বৃহত্ত সিলেটের মহিলা মাদ্রাসা 2-1টা মাদ্রাসা আসিল মহিলা মাসার নাম কেউ আছে কেউ মহিলা মাসার চিন্তা ভাবনা করছিল না তখন শেখ বিশ্বনাথী কিন্তু প্রথমে তখন এই মাথায় আইছে যে মেয়েদের দিনী শিক্ষা দরকার একজন মেয়ে যদি দিনে দিনী শিক্ষা হয় এই গড়টা উজ্জ্বল হবে দিনী শিক্ষা শিক্ষিত হইব
হিসাবে তিনি দিনী শিক্ষা মহিলাদের এই সৈন্য তখন যখন নিজের জায়গা না পাইন তো পুরুষ শাখার কিছু অংশ প্রায় দুই তিনটা রুম নিয়ে আছেন মহিলা মেয়েদের দিনী শিক্ষা শুরু করলেন এই মাদানিয়া তখন দীর্ঘদিন যখন আরও ক্লাস বাড়াইতে হয় তখন অন্যত্র জায়গা খোঁজাখুঁজি শুরু হলো আলহামদুলিল্লাহ এক পর্যায়ে আমরা হাজি আব্দুল খালিক সাহেব তাই নাই মরহুম হাজি আব্দুল খালিক সাহেবে তাই একদিন শেখ বিশ্বনাথ নিয়ে আসলে আপনার কতটুকু জায়গা দরকার মহিলা মাদ্রাসা লাগে তাই বিশাল জায়গা এখন খালি আছে সব এলাকাটাই খালি আছিল কোনো ঘর বাড়ি আসছিল না মসজিদ আসছিল না বিল্ডিং বাড়ি কিছুই আসছিল না শুধু জমি আর জমি আছে তার বাড়ির পাশে তখন শেখ বিশ্বনাথ কইলে আমার ওখান থেকে আপনি একটি আর জমি দরকার তো যাই হোক আলহামদুলিল্লাহ তাই 31 ডিসেম্বর জমি এখানে মাদ্রাসার নামে দান করছেন তাই বিনামূল্যে দান করছেন সরকারি জারিয়া হিসাবে তারপর থেকে আলহামদুলিল্লাহ এখানে সিলেট থেকে ইঞ্জিনিয়ার আপনার উপশহরের ইঞ্জিনিয়ার সাহেব জামাল আশরাফ সাহেবে তাই নিজে প্ল্যান করছেন এটা এবং তাই প্ল্যান করিয়া শেখ বিশ্বনাথের দিয়েছেন দিয়া এই বিল্ডিংয়ে প্ল্যান হয়েছে এবং এখানে আমরা নিচে অজুখানা আছে এবং এই সাইডতলা বিশিষ্ট ফাউন্ডেশন বিশিষ্ট এই তিনতলা আমরা কমপ্লিট করিয়া যেহেতু অনেক পুরাতন হিসাবে আমরা সাইডতলা দেখি না তো আসলে সাইডতলা ফাউন্ডেশন ওইটা আছে ডিজাইন করাও আছে সাইডতলা পর্যন্ত তো আলহামদুলিল্লাহ আস্তে আস্তে 2002 থেকে শুরু হইয়া শেখ বিশ্বনাথী শুরু করছিল তো তাই তো 2005 ইন্তেকাল হয়ে গেল আমরা 2005 তাই যে দেশে বিদেশে আপিল রাখছিল দেশে দিনদরদি ভাই বোনদের কাছে তারা সকলে শেখ বিশ্বনাথ ইন্তেকালের পরে আমরা কাছে ফর্ম যাইলাম আমরা মিরসির হুজুরে পাঠাইলাম এবং মৌলানা হাফিজ হুসাইন আহমদ তাই তো আসেন শেখ বিশ্বনাথ ছেলে তারা সবাই মিলিয়া হাজির রইসালী সাহেব হাজির দন মিয়া সাহেব আর যে অনেকে নাই দুনিয়ায় জানাই আর মানুষ যারা নাই দুনিয়ায় আর এখনও কিছু আসেন যারা লন্ডনে আসেন তারা সকলে মিলিয়া দৌড় জাপ করে সারা ব্রিটেনে চক্কর দিয়া তারা বিপুল সংখ্যক টাকা পাঠাইলা এবং বাকি কাম শেষ করিয়া আমরা দুইতলা পর্যন্ত ওই সময় শেষ করছি 2007 আমরা মাদ্রাসার এখানে ট্রান্সফার করে নিয়ে মাদানিয়া থেকে নিয়ে মেয়েদেরকে এখানে নিয়ে আসে এবং আস্তে আস্তে এক ক্লাস করে করে দোহরায় হাদিস পর্যন্ত উন্নীত পাশাপাশি এখানে নুরানি শাখাও আছে হিফজ শাখাও আছে হিফজর প্রায় শখানিক ছাত্রীরা আছে তো ইনশাআল্লাহ সব মিলিয়ে 750 ছাত্রী কেন অবস্থা আছেন 30 জন শিক্ষক কর্মচারী কেন অবস্থানরত এবং শিক্ষিকা হল রাত্রে দিনে তাকিয়া তারা ছাত্রী ধরে তারা সেবাদীরা তারা লেখাপড়ার নজরদারি কররা আলহামদুলিল্লাহ এটা সুনাম ছড়িয়ে আছে দেশে বিদেশে এবং দিন দিন আগাইতেছে ছাত্র ছাত্রীদের অভিভাবকদের একটা আকর্ষণ এখানে এবং চাহিদা এখানে ভর্তি দেওয়ার লাগে আমরা জায়গা সংকুলন করতাম পারিয়া না এর লাগে আমরা ভর্তি নিয়ন্ত্রণ করে লেছি এই বছর আমরা এই হল হওয়ার পরে আগামী বছরটি একটা কোটা ভিত্তিক খেলা আমাদের আর উপায় নাই যে এই হিসাবে আমরা সকল সহযোগিতা চাই আর যতটুকু আছে আমরা ততটুকু ভিত্তিতে আমরা সংকুলন করতে পারি আপনার সার্বিক সহযোগিতা কামনা করি।